বাজার ভাঙার ডাক দিচ্ছে, এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্কও হচ্ছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। প্রশ্নকর্তা ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই, মাজার ভাঙার ডাক দিচ্ছেন কারা? বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন পরিচিত, যেই কোনো ঘরানার যে কোনো চিন্তা বা মত পথের বা যে কোনো দৃষ্টিভঙ্গির আলিম হন না কেন, কোনো আলিম এই ডাক দিয়েছেন কিনা, দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন। দেখুন, এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ, সে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো হয়। ঠিক একইভাবে এই মাজার ভাঙার ক্ষেত্র আমরা লক্ষ্য করেছি। পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে, যিনি মুসলমান দাবি করছেন, তিনি যদি শিরকে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে, সংশোধনের পথে আহ্বান করতে হবে, তার যে মাজার সেটা ভেঙে, যে মাজার সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন, সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয়। তাকে দাওয়াত দিবেন, আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত দিয়ে কোনো লাভ হয়েছে কিনা, আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারে শিরকারী মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে, আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়েত দিয়েছেন বলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকর এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শিরক ছেড়েছে, আপনি সেটা বলতে পারবেন কিনা? দেখুন, আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি ডেকে আনে, ইসলাম মুসলমানদের দুর্নামের সুযোগ পায়, ইসলাম এবং মুসলমানদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয়, সেটা শয়তান আপনাকে নেকসুরতে ধোকা দিয়ে আপনার দিয়ে এ কাজগুলো করাচ্ছে। কাদিয়ানিদের মধ্যে দাওয়াতি কাজ করেন এমন একজন প্রথিতযশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে, আমার বন্ধু মানুষ মৌলানা আব্দুল মজিদ, ওনার নাম, অনেক বই পুস্তক লিখেছেন, তিনি বলেছেন ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসাবে টানা হচ্ছে। আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে, এবং ওলামা একরাম আপনাদের কাউকে কাজের নির্দেশ দিয়েছেন কিনা দিলে তার নাম বলুন, কোন ভিডিওতে, কোন বক্তব্যে, কোন অনুষ্ঠানে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন আলেম বলেছেন আমাদেরকে বলুন। এই যে রবিউল আউয়াল আসছে, 12ই রবিউল আউয়াল, সে উপলক্ষে আমরা বলবো সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকবার জন্য, যাতে কোনোভাবে 12ই রবিউল আউয়াল উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, আমাদের অনেক ভাইরা যে সমস্ত জশ্ন জুলুস ইত্যাদি করে থাকেন, সেখানে কোনো মানুষ যেন আক্রমণ করার চেষ্টায় লিপ্ত না হন। আমরা অনুগ্রহ করে সবাইকে সর্বোচ্চ সহনশীল থাকার কথা বলবো, যেহেতু মাজার ভাঙার প্রশ্ন আসছে, সেজন্য কয়েকদিনের মধ্যেই যেহেতু রবিউল শুরু হচ্ছে, 12ই রবিউল শুরু হচ্ছে, সেজন্য সে বিষয়ে আমরা সবাইকে উদাত্ত আহ্বান করছি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে। মনে রাখবেন, এগুলো কোনো অবস্থাতে একজন দায়িত্বশীল মুসলিমের কাজ নয়। আপনার কোনো কাজে যদি ইসলাম এবং মুসলমানদের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়, তাহলে সেটা শয়তানের পরিকল্পনা বা সেটাতে শয়তান খুশি হবে, এটা বলাই বাহুল্য। এই জন্য আমরা বলতে চাই যে এই জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ, আপনার নিজস্ব বিবেকের উপরে আপনি ভরসা না করে ওলামায়ে কেরামের দিক নির্দেশনাকে আপনি শুনুন। আমি আবারও বলছি যে উল্লেখযোগ্য কোন আলিমের নাম বলতে পারবেন যিনি আপনাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন, অনুগ্রহ করে যদি সেরকম কেউ থাকে আপনি বলুন, আমার জানামতে এরকম কেউ নেই, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।